এজন্য আমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি তোমার বাবা মার মধ্যে কাকে বেশি ভালোবাসো, তখন আমি নির্দ্বিধায় বলে দিই যে আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি। প্রত্যেক বাবাই আসলে সংগ্রামী বাবা, সংসারের জন্য সন্তানদের জন্য অনেক কষ্ট তারা করেন, মায়ের পাশে থেকে মা একদিকে বিরাট সাম্রাজ্য রক্ষা করেন, আরেকদিকে বাবা সেই সাম্রাজ্যর চারপাশটাকে ঘিরে রাখেন নানাভাবে এবং তাদের জীবনকে বিপন্ন করে সন্তানের জন্য তারা তাদের সময়গুলোকে এইভাবে শেষ করে দেন শুধু সন্তানদের বড় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাবাকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। প্রত্যেক বাবাকেই আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করুন, আমিন। প্রত্যেকের বাবাই আসলে প্রত্যেক সন্তানের কাছে সুপার হিরো। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তুমি আমার প্রথম গুরু, তোমার কাছে দীক্ষা শুরু, তুমি ছাড়া বুঝতো না কেউ মান অভিমান আমার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড়, বলেছিলেন জীবনটাকে ফুলের মতন গড়। আমায় নিয়ে আমার বাবার স্বপ্ন ছিল বড়, বলেছিলেন জীবনটাকে ফুলের মতন গড়। বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জামানায়, বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জামানায়। এখন আমার দিন কেটে যায় অভাব শুধু তোমার, তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। বাবা তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনি তো, আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো। তোমার ছায়ায় দিন গেছে তাই দুঃখ বুঝিনি তো, আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো। তোমার পরশ মিস করে যাই বাবা, তোমার মতো আর কেহ নাই বাবা, তোমার পরশ মিস করে যাই তোমার মতো আর কেহ নাই। আমার মানুষ পটে বাবা এক যে আলোর পাহাড়, তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার। তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার, তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধা। বাবা ও বাবা, বাবা ও বাবা, বাবা।